হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ইনফো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের একটি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। জানুয়ারি টু জুন 2021 সেশনে ভর্তির বিজ্ঞপ্তি শুরু হয়েছে। এখানে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি, গ্রাফিক্স ডিজাইন সহ আরও অনেক কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা একটু পরেই বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তিটি দেখব। তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশড হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আসুন আমরা ভর্তি বিজ্ঞপ্তিটি দেখে আসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন 64 জেলায় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের 64 জেলায় 71 কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণ কেন্দ্র, যার মধ্যে ঢাকায় 6, চট্টগ্রাম 2, গাজীপুর 2 ও 61 জেলায় 61 কেন্দ্র, 6 প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রশিক্ষণ কেন্দ্র, 6 বিভাগীয় শহরে 6 কেন্দ্র যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং ট্রেডের প্রশিক্ষণ কেন্দ্র ঢাকায় 2, 63 জেলায় 63 কেন্দ্র, ইলেকট্রনিক্স ট্রেডের প্রশিক্ষণ কেন্দ্র ঢাকায় 2 ও 63 জেলায় 63 কেন্দ্র, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের প্রশিক্ষণ কেন্দ্রে ঢাকায় 2 ও 63 জেলায় 63 কেন্দ্র। 6 মাস মেয়াদী 2020-21 অর্থবছরের জানুয়ারি 2021 থেকে জুন 2021 সেশনে ভর্তির জন্য দেশের 18-35 বছরের বেকার যুবক ও যুবনারীদের নিকট থেকে নিম্নবর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক সরাসরি অথবা অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রশিক্ষণার্থীদের ভর্তির শিক্ষাগত যোগ্যতা ও ভর্তি ফি সংক্রান্ত তথ্যাবলী। কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা সমমানের কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ভর্তি ফি এককালীন 1,000 টাকা। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা সমমানের কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীকে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ভর্তি বাবদ এককালীন টাকা 2,000 টাকা। ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং ট্রেড, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস আবেদন করতে পারবেন। ভর্তি ফি 300 টাকা। ইলেকট্রনিক্স ট্রেড, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, ভর্তি ফি 300 টাকা। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেড, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, ভর্তি ফি 300 টাকা। প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা ও কেন্দ্রের সংখ্যা, প্রশিক্ষণ কোর্স অথবা ট্রেডের নাম এবং আসন সংখ্যা ও ভর্তির অন্যান্য তথ্যাবলী। এখানে অনেক বড় একটি লিস্ট রয়েছে, যা আমি পড়তে গেলে অনেক সময় দরকার হবে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে এর পিডিএফ ফাইলটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারেন। আর এখানে বিভাগওয়ারি যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার তালিকা দেওয়া আছে। যেমন এখানে ঢাকা জেলায় উপপরিচালকের কার্যালয় 12, গজনবী রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207, মোট কেন্দ্রের সংখ্যা 13। এখানে 13 কেন্দ্রের সংখ্যা দেওয়া আছে। এরপরে ময়মনসিংহ বিভাগে উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা পরিষদ ভবন, ময়মনসিংহ, কেন্দ্রের সংখ্যা 4। এবং সামনে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ট্রেডের নাম, অর্থাৎ এখানের এই উপপরিচালকের কার্যালয় ময়মনসিংহ যে ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডগুলোর নাম এখানে রয়েছে। এছাড়া এরপরে রয়েছে চট্টগ্রাম। এভাবে সবগুলো বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর তালিকা এখানে রয়েছে, আপনারা এগুলি দেখে নিতে পারেন। আমি এরপরে যাব ভর্তি সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী। উল্লেখ্য যে করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সরকারের নির্দেশনা অথবা স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রশিক্ষণ চলাকালীন সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইনে করা যেতে পারে। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে পরিচালনা করা যেতে পারে। এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ সংশ্লিষ্ট জেলার উপপরিচালকগণ ব্যবস্থা গ্রহণ করবেন।
দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলী। বর্ণিত প্রশিক্ষণ কোর্স অথবা ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 27 ডিসেম্বর 2020 বিকাল 5টা পর্যন্ত। সংশ্লিষ্ট ট্রেডে আবেদনকারীগণের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলার উপজেলা উপপরিচালক নির্ধারণ করবেন এবং প্রশিক্ষণ শুরু হবে জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ। বর্ণিত কোর্সে অথবা ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক অথবা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 35 বছর এবং বেকার যুবক ও যুব নারী হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত: নাম বাংলা ইংরেজি, পিতার নাম বাংলা ইংরেজি, মাতার নাম বাংলা ও ইংরেজি, জন্ম তারিখ, বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স, জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে অথবা জন্ম সনদপত্র দুইটা একটা দিতে হবে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, জেন্ডার এবং মোবাইল নম্বর, এই তথ্যগুলো উল্লেখ করে দরখাস্ত করতে হবে। আর দরখাস্ত যে ঠিকানায় করতে হবে সেটি আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। এখানে এই উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, মাঝবান্ডারি রোড, নবীনগর, সুনামগঞ্জ, এখানে এটি হলো আপনার আবেদনের ঠিকানা। অর্থাৎ প্রত্যেকটি জেলা উপজেলায় প্রত্যেকটি জেলায় যে ঠিকানাগুলো আছে এভাবে এই ঠিকানাগুলো উল্লেখ করে এখানে আপনাকে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে এবং আত্মকর্ম করে স্বনির্ভর হওয়ার জন্য আন্তরিক সচেষ্ট থাকতে হবে। যুব নারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ছায়ালিপি মানে ফটোকপি, জাতীয় পরিচয়পত্র যদি থাকে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, সদরতলার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্রসমূহ সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময় হাজিরা দিতে হবে। এই জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বর্ণিত কোর্সে ট্রেড প্রশিক্ষণ অনাবাসিকভাবে পরিচালিত হবে, তবে বিনা ভাড়ায় নিজ খরচে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে থাকার সুবিধা রয়েছে। প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। উল্লেখিত ডেটে প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র সহসা জেলার উপপরিচালক বরাবরে দাখিল করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালকের দপ্তরে সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী এবং ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে যুব উন্নয়ন ওয়েবসাইট www.dyd.gov.bi তে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আওতায় তথ্য প্রযুক্তির 4 নং ট্রেডে আবেদন লিঙ্কে অথবা সরাসরি এখানে যে লিঙ্কটি দেওয়া আছে সরাসরি এই লিঙ্ককে কপি করে আবেদন ফর্ম পূরণ করা যেতে পারে। আমার এখানে নেটের সমস্যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ছিল মোটামুটি আবেদনের খুঁটিনাটি বিষয়সমূহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা অনলাইনে করতে পারবেন না তারা অফলাইনে সহস্তে লিখিত আবেদন ডাক মাধ্যমে পাঠিয়ে দেবেন। অবশ্যই 27 তারিখের মধ্যে, 27 ডিসেম্বরের মধ্যে আপনাকে আবেদন পৌঁছাতে হবে। 27 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। আশা করি আপনারা যারা বেকার যুবক যুবতী আছেন অবশ্যই এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান জোর করে নিতে পারবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টি টুয়েলভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।